হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে এসেছি একটা কাঁঠাল নিয়ে। আজকে কাঁঠাল রান্না করবো, অর্ধেকটা আলুছি, পুরা কাঁঠালটা আলুছি না। কারণ পুরা কাঁঠালটা রোলে যা রান্না করেন, রান্না করলে তো একটু খাওয়া যেত না, কারণ প্রচুর গরম পড়তেছে। এই গরমে কাঁঠাল তো এমনি গরম, বেশি কাঁঠালের তরকারি খেলে গরম ধরবো। লেগে একটু করে কাটি লইছি, একটু রান্না করবো। তো দেখো কীভাবে রান্না করি, সাথে থাকো। তো কাঁঠালটা দেখো, টুম টুম করে কেটে নিয়ে, কেটে জলের মধ্যে ইয়ে করে দিয়ে, কষ্ট যাতে জায়গা কষ থাকলে তো আবার কালো কালো হয়ে যাবো। তো হাতের মধ্যে আগে সর্ষের তেল লাগাই লুচি, কাঁঠাল কাটতে, কাঁঠালের মধ্যে অনেক কাঁঠা, হাতের মধ্যে আঠা লাগাই দেবো। তো এই হাতে একটু তেল লাগাইলে আর আঠাটা লাগতো না আর কি। তো দেখো কাঁঠাল টুম টুম করে কাটি, আর এখানে আলু লুচি, পেঁয়াজ রসুন আদা হলাম একটু, কাঁঠাল কাটটা জলের মধ্যে চুবাই রাখছি। এবার এটিরে মশলা টিরে ফাটার মধ্যে বাটন মাছ করতে, কারণ নাই মিক্সিতে করা যেত না, তো ফাটার মধ্যে বাটতে হবে এটি। তো দেখ কাঁঠালটা এখানে সিদ্ধ দিয়েছি, সিদ্ধ সিদ্ধ হইতে হইতে আমি অন্য যা যা মশলা সব রেডি করে নিই। তো দেখো এই আমার চুলাটার মধ্যে কি সুন্দর করে আগুন জ্বলে না। আর এই সিদ্ধের মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিছি। হলুদ দিলে এটি কাঁঠালে ভাঙতো না, মানে যেমন আছে এমন থাকবো, নরম হতো না আর কি, দেখতে ভালো লাগবো। দেখো এখানে কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালটি নামা রাখছি। এখন আলু দিয়ে ভেজে যাচ্ছি তেলের মধ্যে, আলু দিয়ে লাল লাল করে ভাজি লই। এই দেখো কাঁঠাল যে সিদ্ধ সিদ্ধ হয়ে যায় নামাই রাখছি। ডিনা মাইয়া আলু ভাজি, আর এখানে ফাটার মধ্যে মশলাটি বাটতেছি। ফাটার আলসি করে ফাটার মধ্যে মশলা বাটি না, কিন্তু ফাটার মশলা দিয়ে ফাটার মধ্যে যদি ফাটে রান্না করে তরকারিটা খুবই স্বাদ হয়, আলাদা একটা টেস্ট আইয়ে ফাটার মধ্যে বাটার মশলা। আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আজকে সকাল মানে স্নান টান করে পূজা টুজা দিয়ে বাড়ি ঘরে একটু কাজ করছি, সারা মানে চারিদিকে একটু পরিষ্কার টরিষ্কার করছি, কাজ টাজ করে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। রান্না তো সকালের খাবার খাইতে গিয়ে দেরি হয়ে যাবে। আজকে এর মধ্যে লুচি কাঁঠাল রান্না করতে, কাঁঠাল রান্না করতে সময় লাগে। এবার কাঁঠাল দিয়ে ভাজি, লাল লাল করে কাঁঠাল দিয়ে ভাজলাম। কাঁঠালের তরকারি রান্না করতে একটু মর মশলা বেশি লাগে, তেলটাও একটু বেশি দিলে তো স্বাদ হয় তরকারিটা। আমি তো তেল কম দিয়ে রান্না করি, তেলটা একটু বেশি বেশি দিলে স্বাদ হইব। সেখানে লাল লাল করে ভাজতেছি। সকাল সকাল রান্না করলে একটু গরমটা কম লাগে, আমার রান্না করতে বসে দেরি হয়ে গেছে, স্নান করে কোনো কামড় না, আবার কি গরম লাগে এখানে, এত রোদ উঠছে। আর এখানে দেখো সিমের বেশি, সিমের বেশি দিয়ে আগে ভাজা ছিল না, তো এটি ভাজ দেব এখন। চিমির বেশি না দিলে তো মানে কাঁঠাল ভালো লাগে না। দেখো আমি ভাবছিলাম চিমির বেশি ভাজা আছে, এখন দেখি খুঁজে দেখি চিমির বেশি ভাজা তো নেই। তখন কাঁঠাল দিয়ে একটু ভাজি দেব, করার মধ্যে টাইলে ভাজে, কাঁঠাল দিয়ে ভাজে নামাই রাখি। তো তাড়াতাড়ি করি এখানে ঢেঁড়স সিদ্ধ নামাইছি, ফটাফট দিয়ে কাঁঠাল রান্না করে খাইতে খাইতে অনেক দেরি। রাত্রে একটু বাসি তরকারি আসিল, আর এই ঢেঁড়স সিদ্ধ দিয়ে এখন খানা হয়ে যাবো। তো এখানে সিমের বিসিটি দেখো আর একটা কড়াই লইছি, এটার মধ্যে সিমের বিসিটি একটু ভাজতেছি। শর্টকাট মানে ভাজানো লাগে, শর্টকাট পদ্ধতি। লাল লাল হয়ে গেছে, দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো জল দিয়ে দিচ্ছি। এই টেকনিকটা শিখলাম আমার একটা আমার ননন থেকে, কাঁঠাল সিমের বেশি গরম গরম মানে ফটাফট কাজ করানোর লেগে ভাজি সারি সঙ্গে সঙ্গে জল ঢালিয়ে দিলে এটি সিদ্ধ হয়ে যাবো। তো এই উপরের যে চকলাটা আছে এটা ফালা দিতে সুবিধা। তো এখানে দেখো সিমের বেশি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, নামাই রাখছি এক সাইডে। তো মশলাটি একটু কষাই লই, তারপরে সিমের বিসিটি আমি এক হাত মানে দুইটা কাজ একসঙ্গে করে রেখে দিক দিয়ে মশলাটি কষাইতে আসি,
এদিক দিয়ে সিমে বিচি দিয়ে চুলতেছি, এটি সিদ্ধ হয়ে গেছে, এখন মানে চুলার মানে বাকি রয়েছে আর কি, কারণ চকলেট যদি দিই তরকারির মধ্যে ভালো লাগতো না। দেখো মশলার মধ্যে একটু হলুদ দিয়ে দিই, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, মানে যা যা দরকার সব কিছু দিয়ে দিছি, একটু ভালো করে কষে দিয়েছি। তো এখানে দেখো একটু কচি কচি কুমড়া ডাঁটা দুটা দিয়ে দেখি কিরকম লাগে আমার ক্ষেতের ডাঁটাটি। দেখো আর একটু কষাই মশলার মধ্যে দিয়ে, আগে তো খালি তেলের মধ্যে ঢেড়ে ভাজছিলাম, তো এখন মশলা দিয়ে, মশলার মধ্যে মানে পেঁয়াজ রসুন আদা যেটি সংবাদ দিয়েছি তিলের মধ্যে কাঁঠালটি দিয়ে আর একটু লাড়াচাড়া করি, আর একটু ভাজা ভাজা করতে দিব, হালকা একটু কষা নেই, কষাইয়া তারপরে জল দিয়ে দেবো। আর ভাগে দিয়ে দেখো আমি সিমের বিচি ছুলি, তো এখানে একটু লবণ দিই, আগে তো সিদ্ধের মধ্যে লবণ দিয়েছি, ভাজার মধ্যেও দিছি, তারপরেও মানে একটু দিয়ে আর ওই মানে টেস্টটা ঠিক হইব, নাহলে তো কোনো ইয়ে হতো না, খাইতে মজা লাগতো না, লবণটা ঠিক মতো না হইলে। তো দেখো ও এখানে মিনিটাও বলতে তো ভুলে গেছি, দুটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি ফোড়নের মধ্যে, এটি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন বাটাটি তেলের মধ্যে দিছি, তারপরে এটি একটু ভাজা ভাজা করে তারপরে কাঁঠালি দিছি। তো দেখো এটি মোটামুটি কষানো হয়ে গেছে, জল দিব বেশি দিতাম না, একটু জল দিব আর একটু সবকে দিয়ে একটু ভাজা ভাজা সাথে হয়ে গেছে, এখন একটু জল দেবো মাখন মাখা দিতে করছি। তো ঠিক আছে রাত দিদিটা আজকের মধ্যে এখানেই রাখি, কাঁঠালের তরকারি হয়ে গেছে, মন্দ ভাত খাই, তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবে।